আসসালামু আলাইকুম বারকাত। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা মিম সাকিনের বর্ণনা শিখব অর্থাৎ মিম সাকিন কোথায় গুণনা হবে কোথায় গুন্য হবে না এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা শিখব তো এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনারা আমার ওয়াজিব গুন্না এবং নুন সাকিন ও তানভিনের গুন্নাগুলো দেখা আসবেন সেখানে ইজহার গুন্না ইকফা গুন্না ইকলাফ গুন্না ঈদে গামে বা গুন্না ঈদে গামে গুন্না এবং ইজহার মুতলাক নিয়ে আলোচনা করা আছে তো যদি আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা ভিডিও লিঙ্ক আমি এই ডিসক্রিপশনে দিয়ে দিছি অর্থাৎ এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিছি তো সেখান থেকে অবশ্যই আপনারা ওয়াজিব গুন্না ইজহার গুন্না ইকফা গুন্না ইকলাফ গুন্না ঈদে গ্রামে বা গুন্না ঈদে গ্রামে গুন্নাটা দেখে আসবেন তো আজকে আমরা শিখবো মিম সাকিনের গুন্না এর আগে আমরা শিখছিলাম নুন সাকিন ও তানভিনের গুন্না শিখছিলাম আর আজকে শিখবো আমরা মিম সাকিনের তো দেখুন মিম সাকিনের গুণনা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে অর্থাৎ এই যেটা হচ্ছে মিম আর এই মিমের উপরে যে এই চিহ্নটা আসছে এই চিহ্নকে বলা হয় সাকিন অথবা জজমা বলা হয় তো এই মিমের উপরে যদি এই চিহ্নটা আসে তাহলে তাকে বলা হবে মিম সাকিন দেখুন এখানে লেখা আছে জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে অর্থাৎ এই যে চিহ্নটা এই যে চিহ্নটা এই যে এটাকে বলা হয় জজম এটা এটার নাম হচ্ছে জজম অথবা শাকিনও বলতে পারেন আপনারা জজম অথবা সাকিন তো এই জজম যখন মিমের উপরে আসবে তখন তাকে বলা হবে জজমওয়ালা মিম তো এই জজমওয়ালা মিমকে বলা হবে মিম সাকিন তো এটাকে আপনি জজমওয়ালা মিমও বলতে পারেন আবার মিম শাকিনও বলতে পারেন অর্থাৎ এই চিহ্নটার নাম হচ্ছে দুইটা একটা হচ্ছে জজম আর একটা হচ্ছে সাকিন তো যেহেতু জজমটা মিমের উপর আসছে তাহলে আপনি জজমালা মিম বলতে পারেন আবার সাকিনটা যেহেতু আপনি মিম সাকিনও বলতে পারেন তো ওলা মিমকে মিম সাকিন বলা হয় তো এই মিম সাকিনটা আমরা তিন ভাবে পড়তে পারি অর্থাৎ সাকিন মিম সাকিন এ যেখানে লেখা আছে মিম সাকিন তিন প্রকারে পড়া যায় অর্থাৎ তিন প্রকারের গুন্না করা যায় প্রথম গুণার নাম হচ্ছে ইকফায় শাফাবি ইকফায় শাফাবি দ্বিতীয় গুণার নাম হচ্ছে ঈদ গামে মিসলাইন তারপর হচ্ছে ইজহারে সাফাবি আমি আবার বলি মিম সাকিন তিন প্রকারে পড়া যায় অর্থাৎ তিন প্রকারে গুননা করা যায় এক নম্বর ইখফায়ে সাফাবি দুই নম্বর ঈদে গামে মিসলাইন এবং তিন নম্বর হচ্ছে ইজহারে শাফাবি তো ইফফায় শাফাবি এটাকে আপনি আরেক কথায় বলতে পারেন মিম সাকিনের ইকফা ইক ফায় শাফাবি যা মিম সাকিনের ইকফাহ তা ঈদ গামে মিসলাইনকে আপনারা বলতে পারেন মিম সাকিনের ঈদে গাম ঈদ গামে আপনারা আবার মিম সাকিনের ঈদে গামও বলতে পারেন আর ইজহার শাফাবিকে আপনারা মিম সাকিনের ইজহারও বলতে পারেন তো আমি আবার বলি ইক ফায় শাফাবি মিম সাকিনের ইকফা একই কথা ঈদে গামে মিসলাইন মিম সাকিনের ঈদে গাম একই কথা ইজহার শাফাবি মিম সাকিনের ইজহার একই কথা তো আপনারা যেটা মন চায় বলতে পারেন তো এই ইকফায় সাফাবিটা আমরা আজকের ভিডিওতে শিখব তো ইকফায় সাফাবি বুঝতে হলে আপনাকে অবশ্যই বুঝতে হবে ইকফায় সাফাবি হরফ কয়টা দেখুন এখানে লেখা আছে ইকফার সাফাবির হরফ হচ্ছে একটা আর তা হচ্ছে কি বা একটি অর্থাৎ ইকফায় সাফাবির হরফ হচ্ছে একটি আর তা হচ্ছে বা তো কখন আমরা গুণনা করবো দেখুন এখানে লেখা আছে এম সাকিনের পরে ইক ফায় শাফাবির হরফ বা আসিলে অর্থাৎ ইক ফায় সাফাবির হরফ একটা আর একটা হরফ যদি বা আসে তাহলে ওই মিম শাকিনকে গুণনা করে ইহাকে ইক ফায় শাফাবি বলে তো আমি আবার বলি মিম সাকিনের পরে যদি এই যেটা হচ্ছে মিম শাকিন এই মিম সাকিনের পরে যদি ইক ফায় শাহাবির হরফ বা আসে তাহলে এই মিম সাকিনকে কি করতে হবে

তো যখন মিম সাকিনের পরে এই বাটা আসবে তখনই গুণনা করবেন অর্থাৎ দুই ঠুট মিলাইয়া গুণনা করতে হবে যেমন এখানে দেখুন কফ গ মিমকে ধরছে কফ মিম পেশ কুম এভাবে দুই ঠুট মিলাবেন কুম কুম দুই ঠুট মিলাইয়া ধরে রাখবেন গুণনা করবেন এটাকে গুণনা বলা হয় কফ মিম পেশ কুম বাজের বি কুম বি হামজা আলজের ঈদ পাতলা হবে কুম

তো যদি আপনারা এই লামটা পড়ার নিয়ম না জানেন এটা নিয়ম আমি ভিডিও করে ফেলছি তো এই ভিডিও ডেসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা এই লফজাল্লাহ লামের নিয়মটা বুঝে নিতে পারেন অর্থাৎ কোথায় মোটা হয় কোথায় পাতলা হয় এটা কিন্তু বুঝতে পারেন সেই ভিডিওটা দেখে তো অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তো এখানে আমরা মিম স্যাকিনে কী করব গণনা করবো কার মিম স্যাকিনের পরে কি আসছে বা আসছে বা কার হরফ ইক ফায় হরফ এজন্য গুণনা করতে হবে আর এক গুনার নাম হচ্ছে ইকফায়ের শাফাবি এভাবে তারপর আইন জব আলামি আজবাই আলাই হা মিম জেন হিম এখানে দেখুন মিম সেকেন্ডের পর এই যে বা আসছে মিম সেকেন্ডের পর বা তো মিম সেকেন্ডের পর বাস কি কী হবে এক ফায় সাফাই বি হবে তাহলে লেখা আমাদের গণ্য করতে হবে আলাই হিম এভাবে দুইটি মিলা ধরে রাখতে হবে আলাই হিম বাজে বি হামজা খাজ আ বি আনুন জেন নি বি আনি ইয়াজ ইয়া তা দুই তিন বি আ বি আ তিন গুণ হবে কোথায় এই যে এখানে আলাইহিম বি আনিয়াতিন নিয়া তিন এভাবে গুণনাট হবে আবার বলেন আলাইহিম লাই বি আ তারপর সিঞ্জব সা ইয়া জিম্পেস ইউ জে ইউ জে কলকাতা স্যা ইউ জে ঝাইয়া জে ঝি তো আপনারা যদি কলকলাটা না বোঝেন আমি কলকলা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি কোথায় কলকলা বড় হবে কোথায় ছোট হবে আবার কোথায় মাঝারি হবে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কলকলাটা নিয়ে আলোচনা করছি মানে বিস্তারিত আলোচনা করছি তো যদি আপনারা সেই কলকলা ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আমি এই ভিডিও ডিসক্রিপশানে কলকলার ভিডিওটি দিয়ে দিব তো সাই ইউ জে ইউ যে এখানে কলকলা হবে সাই ইউ ঝি সাইউ জে জি এই যে হামিম জে হি পর কি আসছে বাস এখানে গুণ্য করতে হবে এটা হচ্ছে ইকফাই স্বাভাবিক গুণ্য সাইউ জে জি হিম বিমা এভাবে আবার বলেন সাইউ জে জি হিম বিমা এভাবে গুণ্য করতে হবে তারপরে হামজা জবর আহা জবর হা আহা দাল জবর দা আহা দা এই মিম সেকেন্ডের পরে বাস গুণ হবে আহাদাহুম দ্য হোম দুই মিলে গুণ্য করতে হয় হামিম ইমপ্রেস আহাদাহুম বাজের বি মিম মা বিমা আহাদাহুম বিমা এভাবে আবার বলেন। আহাদাহুম বিমা এভাবে আপনারা এখানে হোমে গণ্য করবেন তারপর মিম আলিফ জবর মা লাম জবর মা লা হামিম পেশ হুম গুনন হবে মিম সেকেন্ডের পর বা আসছে করতে হবে মা বাজে বি ذا আলিফ জবর যা বি ذا লাম জিলিকম জবর কা বি মা লাহুম করতে হবে আবার মা লাহুম তারপর হামজা জবর আকাফ জাল জবর কাজ আকাশ জাল বাবর যাবে কলকলা হবে আকাজ যাবে তা মিম পেশ তুম এখানে গুন্য হবে মিম শাকিনের পর বা আসছে দেখুন প্রত্যেকটা দেখুন মিম শাকিনের পর বা মিম সাকিনের পর বা মিম সাকিনের পর বা মিম সাকিনের পর বা মিম পর বা এই যে মিম শাকিনের পর বা তো এইভাবে যদি আপনি মিম শাকিনের পর বা দেখেন সেখানে গুন্না করবেন আর তাকে বলা হবে মিম শাকিনের ইকফা গুননা অথবা ইকফায় সাফাবি গুণ্য আপনি বলতে পারেন তাহলে এখন গুণ হবে তুম তুম এভাবে আকার তুমি তুম বিহি এইভাবে আপনাকে গণ্যটা করতে হবে অর্থাৎ একদম সহজ সেটা হচ্ছে যদি মিম শাকিনের পরে বা পান তাহলেই গুণ্য করবেন মিম শাকিনের পরে বা আসলে গুণ্য হবে আর এই গুনার নাম হবে মিম সাকিনের ইকফা গুন্না অথবা ইকফায় সাফাবি গুন্না তো আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে মিম মিমিনের ইখফা গুন্না অথবা সাফাবি বুঝতে পেরেছেন তো যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবার বলি এই মিম সাকিনটা তিন প্রকার গুন্না করা যায় অর্থাৎ জজমলা মিমকে মিম সাকিন বলে এই যে মিম সাকিন এটা হচ্ছে মিম সাকিন তো এই মিম সাকিনকে তিন প্রকারের গুন্না করা যায় এক হচ্ছে ইকফায় সাফাবি দুই হচ্ছে ঈদগামে মিস লাইন তিন হচ্ছে ইজহারের স্বাভাবিক তো আজকে আমরা ইকফায় স্বাভাবিকটা শিখলাম ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ঈদে মিস লাইন ও ইজহারের স্বাভাবিকটা শিখবো আগামী ক্লাসে শিখবো ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা যখন মিম সাকিনের পর বা পাবেন অর্থাৎ ইকফা স্বাভাবিক হরফ হচ্ছে একটি বা তো যখন মিম সাকিনের পরে বা আসবে তখনই তাকে বলা হবে মিম সাকিনের ইকফা অথবা ইকফা স্বাভাবিক গুননা বলা হবে আর সেখানে গুননা করবেন অর্থাৎ মিম সাকিনের পরে বা আসলেই গুননা করবেন তো আমি আবার উপরে শুনেন উ باذن الله عليهم بانيه سيجزيهم بما احدهم بما ما لهم بذلك তো এইভাবে আপনার গুননাটা করবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে বা আরেকটি ভিডিওতে আমরা ঈদ এগামে মিস লাইন অথবা মিম সেকেন্ডের ঈদে গাম এই গুননাটা আমরা আগামী ক্লাসে শিখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ